হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটায় অযোগ্য সিনেমা যে ছবিটা বুমিরাঙের সাথে ক্লাস করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি ভার্সেস জিত তো অযোগ্য সিনেমাটার বক্স অফিস কালেকশান নিয়ে এখনও অবধি সিক্স উইক রানিং চলছে অযোগ্য সিনেমাটা আমরা সবাই জানি যে টানা ষষ্ঠ সপ্তাহ কিন্তু রানিং হাউসফুল অ্যান্ড রানিং ব্লক বাস্টার চলছে অযোগ্য তো আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে যে অর্পণ দা তুমি প্লিজ অযোগ্য সিনেমাটার বক্স অফিস কালেকশানের রিপোর্টটা একটু দাও তো এই ভিডিওতে পুরো ডিটেলসে আমরা আলোচনা করব এবং কটা শো এখনো পর্যন্ত উইকে এসে কতগুলো শো এখন অব্দি পেয়েছে কতগুলো হলে সিনেমাটা চলছে এই পুরো কিন্তু প্রমাণ সহ আমি আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড দিচ্ছি তো ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা তো যেটা বলছিলাম প্রসেনজিৎ ঋতুপর্ণার এই জুটিটা যে কতটা দর্শকদের কাছে প্রিয় এবং কতটা সাকসেসফুল সবার থেকে শ্রেষ্ঠ সেটা আবারও প্রমাণ করে দিয়েছে তার কারণ অলরেডি অযোগ্য সিনেমাটা এই বছরের সবচেয়ে সেরা সিনেমা সেরা বক্স অফিস কালেকশান দিয়ে ফেলেছে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা তো ক্ল্যাপ তো হবেই এই জুটিটার জন্য যে জুটিটার বয়স যতই বাড়ুক তাদের এক্সপিরিয়েন্স ক্রমশ বাড়তে থাকে এবং দর্শকদেরকে কিভাবে তারা গিফট হিসেবে রিটার্ন করবে তাদের অভিনীত সিনেমা সেই জিনিসটা এনারা খুব ভালো করে জানেন যে দর্শকদের চাহিদাটা কি কীভাবে দর্শকদেরকে কিভাবে বানিয়ে সিনেমাটাকে গিফট করলে দর্শকরা সাদরে সেগুলো গ্রহণ করবে তো দেখো বন্ধুরা সত্যি কথা বলছে এই অযোগ্য সিনেমাটা আজকের ডেটে দাঁড়িয়ে সিক্স উইক রানিং এবং আজকে তেরো তারিখ ঠিক আছে তেরোই জুলাই তো আজকের যেটা আমি দেখলাম একদম তোমাদেরকে প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে স্পষ্টত বোমবাদা নিজে পোস্ট করে দিয়েছে সুরিন্দার ফিল্মস থেকে পোস্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং কেজি অর্থাৎ সিনেমার পরিচালক কৌশিক গাঙ্গুলি তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে কুড়িটা হলে চলছে এই মুহূর্তে অযোগ্য রানিং কুড়িটা হলে রানিং চলছে ঠিক আছে তার মধ্যে পাঁচ ছটা হলে তিনটে করে শো দেওয়া হয়েছে মানে দর্শকদের ক্রেস এত অডিয়েন্স পছন্দ করছে সিনেমাটাকে এখনো অবধি যারা একবার যাচ্ছে দুবার যাচ্ছে তিনবার চারবার পাঁচবার করে একটা পরিবার কিন্তু যাচ্ছে যার কারণে আরও স্প্রেড হচ্ছে সিনেমাটা ঠিক আছে সো এত সিনেমা তারপরে তো রিলিজ হয়ে গেছে বলিউডে এসছে সাউথের সিনেমা এসছে তার পরেও অযোগ্য সিনেমাটা কিন্তু রানিং সাকসেসফুলি কিন্তু চলছে তো এটা দেখার মতো একটা বিষয় যে জিদ্দার বুমেরাঙের সত্ত্বেও অযোগ্য ঝড়ে কিন্তু সমস্ত সিনেমা প্রায় কাবু হয়ে গেছে তো এটা তো দেখে ভালো লাগছে যে অযোগ্য ঝড় অব্যাহত অযোগ্যর যে স্রোত যে সাইক্লোন সেটা কিন্তু চলছে ভালোবাসার সিনেমা ভালোবাসার ছবি ভালোবাসার জুটি সবাই কিন্তু দেখছে তো যেটা বলছিলাম যে কুড়িটা সিনেমা হলে শো পেয়েছে এখনো অবধি অযোগ্য বত্রিশ ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো কুড়িটা হলের মধ্যে বত্রিশটা শো পেয়েছে অযোগ্য এখনো অবধি বত্রিশটা শো চলছে কুড়িটা হলের মধ্যে এবং যে হলগুলোতে তিনটে করে শো পেয়েছে মানে যেখানে একটা করে শো ছিল সেখানে বাড়িয়ে দুটো করা হয়েছিল দর্শকদের চাহিদার কারণে এবং অডিয়েন্সের প্রচণ্ড বেশি ডিমান্ডের কারণে সেইগুলো সেই হলগুলোতে তিনটে করে শো দেওয়া হয়েছে বুঝতে পারছো কতটা ডিমান্ড এখনো পর্যন্ত প্রসেনজিতের প্রসেনজিতের নাকি স্টারডাম নেই প্রসেনজিৎ ঋতুপাণ্ডার জুটি নাকি বুড়ি হয়ে গেছে তাদের নাকি কোনো ভ্যালু নেই তো ভ্যালুটা আজকের প্রমাণ সহই তোমাদেরকে বলবো তো বুমবাদাই যেটা পোস্ট করেছে সেখানে স্পষ্ট তো দেখা যাচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আরামবাগে ঠিক আছে করুণা সিনেমাতে একটা তিরিশের শো চলছে চারটে শো চলছে বুঝতে পেরেছো পুরো একদম আমাদের একটা প্রাইম টাইমে দিয়ে দিয়েছে প্রাইম টাইমে ঠিক একটু আগে আর একটা দিয়েছে ম্যাটিনি শোতে যেটা দুপুর টাইমে ঠিক আছে বারাসাতে সরি বসিরহাটে মিলনী সিনেমা ঠিক আছে মিলনী সিনেমা তোমরা সবাই জানো সেখানে কিন্তু দুপুর একটার শো চলছে বিকেল চারটের শো চলছে এবং সন্ধ্যে সাতটার শো চলছে প্রাইম টাইমের তিনটে শো কিন্তু সেখানে দেওয়া হয়েছে রানিং চলছে ঠিক আছে রীতিমতো পাওয়ার প্যাক কিন্তু রেগুলার শো যাচ্ছে এবং দুটো করে শো আমি শুনছি হাউসফুলও যাচ্ছে ঠিক আছে সেটা রিসেন্টলি কিছুদিন আগেই প্রোডাকশন হাউস থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারপরে যদি বলি আমরা ময়নাতে অবস্থিত শিবানী সিনেমা তোমরা সবাই জানো সিনেমা হলটা শিবানী সিনেমা হল খুব পপুলার একটা ময়নাতে কিন্তু সিনেমা হল অনেকে যায় এবং টিকিট প্রাইসও যথেষ্ট একটা মার্জিনেবেল করা আছে সেখানে সেখানে সাড়ে বারোটা শো দেওয়া হয়েছে ওই দুপুর টাইমটাতে আচ্ছা দুপুর সাড়ে তিনটার সময় একটা শো দেওয়া হয়েছে এবং সন্ধ্যে সাড়ে ছটা একটা শো দেওয়া হয়েছে ছটা তিরিশে সেখানেও কিন্তু দারুণ রেসপন্স যার কারণে তিনটে করে সেখানে শো চলছে অযোগ্য প্রসেনজিৎ ঋতুপর্ণার ক্রেস সেখানে নাকি দারুণ সেই পরিবেশটা আলাদা পরিবেশ প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনেমা যখনই আসে প্রাক্তনের সময়ও তারা নাকি হাউসফুল বোড করে দেখেছিল একটা রেকর্ড মার্জিন কিন্তু সেখানে ক্রস করেছিল তো তারপরে যদি শোটা দেখি আমরা আমাদের ডোমজোরে অবস্থিত ঠিক আছে বাণীশ্রী বাণীশ্রী সিনেমাতে কিন্তু তিনটে শো চলছে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে স্পষ্ট যে সাড়ে বারোটার শো চলছে সাড়ে তিনটে শো চলছে এবং সাড়ে ছটার কিন্তু শো চলছে তো বুঝতেই পারছো বাণীশ্রী খুব একটা নামকরা কিন্তু সিনেমা হল সেখানে তিনটে শো চলছে বিভৎস লেভেলের টিকিটের হায়রানি সেখানে হচ্ছে একটা ব্ল্যাকে কিন্তু টিকিট বিক্রির আমরা কথা বিভিন্ন দিন ধরে শুনতে পাচ্ছিলাম দু সপ্তাহ আগেই শুনছিলাম যে সেখানে টিকিট নাকি পাওয়া যাচ্ছে না মানে এইরকম ক্রেজ এখনও সিঙ্গেল স্ক্রিন কাঁপায় ভাই হ্যাঁ শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয় প্রসেনজিৎ চ্যাটার্জি সিঙ্গেল স্ক্রিনও এখনও দাপট দেখাতে পারে ঠিক আছে তো তারপরে যদি আসি আমি লক্ষ্মীকান্তপুর তোমরা সবাই চেনো সেখানে শ্রীলক্ষ্মী টকিস যে সিনেমাটা রয়েছে সিনেমা হলটা রয়েছে সেখানে কিন্তু দুপুর বারোটার শো চলছে তিনটের শো চলছে দুপুর তিনটে এবং বিকেল সাড়ে পাঁচটার শো চলছে ইয়েস এবং সেখানেও দুর্দান্ত তোমাদের বুঝতেই পারছি যে তিনটে শো দেওয়া হয়েছে মানে অন্যান্য বলিউড সিনেমা সাউথের সিনেমার থেকে বেশি চলছে অযোগ্য সিনেমাটা প্রাউড ফিল করার মতো বইটা একটা বাঙালি হিসাবে প্রাউড ফিল তো হচ্ছে ভাই সিরিয়াসলি এবং চন্দননগরে যেটা বলছিলাম চন্দননগরে বুমবাদা একটা ঘাঁটি আগাগোড়াই সেটা দু হাজার সাল হোক নাইনটিসে হোক চন্দননগরের সিনেমা হলগুলো অ্যাকচুয়ালি টিকে ছিল একটা সময় প্রসেনজিৎ চ্যানেল সিনেমার জন্য অযোগ্য সিনেমাটা আবারও প্রমাণ করে দিল যে রোমান্টিক সিনেমা প্রসেনজিৎ ঋতুপর্ণা সেইখানে দর্শকরা কোনোদিন ফেরাবেন না তাদেরকে খালি হাতে ফেরাবেন না ব্লকবাস্টার ডে 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 যাচ্ছে বাই সেখানে ক্রাইসিস চলছে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে সিনেমাটার নাম ছবি ছবিঘরিঘর সেখানে কিন্তু দুপুর দুটোর শো চলছে বিকেল পাঁচটার শো চলছে এবং সন্ধ্যে সাতটা তিরিশের শো চলছে অর্থাৎ সাড়ে সাতটার প্রাইম টাইমের শোটা কিন্তু চলছে তো বুঝতেই পারছো কি লেভেলের তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে প্রসেন কিন্তু নিজে জানিয়ে দিয়েছে তো আউটস্ট্যান্ডিং একটা কালেকশানের দিকে এগোচ্ছে এবং যেটা বলছিলাম অযোগ্য সিনেমাটা এই মুহূর্তে দাঁড়িয়ে সিক্স ব্লকবাস্টার প্রসেনজিৎ পণ্ডার জুটির পঞ্চাশতম সিনেমা এবং কৌশিক গাঙ্গুলি রয়েছে শিলাজিৎ রয়েছে সুরিন্দার ফিল্মসের এর কামব্যাক ফিল্ম এই সিনেমাটা অল ওভার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের মাল্টিপ্লেক্স কালেকশন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা রয়েছে ইউক্রেন রয়েছে তোমার ইংল্যান্ডের বিভিন্ন গ্রেট ব্রিটেন রয়েছে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সমস্ত জায়গায় কিন্তু এটা রিলিজ দেওয়া হয়েছে ঠিক আছে প্যান ইন্ডিয়া সহ ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছে সমস্ত জায়গায় প্রবাসী বাঙালিরা এই সিনেমাটা দেখছেন সাধারণ গ্রহণ করছেন এবং অল ওভার প্যান ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি অযোগ্য সিনেমাটা এখনো পর্যন্ত কালেকশন করেছে সিক্স পয়েন্ট সেভেন্টি ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো সাড়ে ছ কোটির উপরে কিন্তু কালেকশান নিট কালেকশান যেটা রিপোর্ট এসছে আমার কাছে সেটা কিন্তু করে ফেলেছে অলরেডি সুতরাং বুঝতেই পারছো যে দেড় কোটি টাকার একটু বেশি এই ছবিটার বাজেট ছিল কালেকশান করে ফেলেছে সাড়ে ছ কোটির উপরে সুতরাং অল টাইম ব্লক বাস্টার কিন্তু হয়ে গেছে অলরেডি প্রসেনজিৎ ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি অযোগ্য বাদ বাকি যে সিনেমাগুলো সেই সিমিলারলি সেই টাইমটাতে রিলিজ করেছে সেই জোনে সেইগুলো কিন্তু পরাজিত গ্রহণ করেছে এটা মানতেই হবে সব ছবি ভালো ওয়ার্ক করেছে মোটামুটি সার্টেন্ড একটা বিজনেস দিয়েছে বাট অযোগ্য সিনেমাটা ধারের কাছেও কেউ যেতে পারেনি অযোগ্য সিনেমার কালেকশান হিউজ কালেকশান সাড়ে ছ কোটি কালেকশান করা একটা বাংলা ছবি হিসাবে এখনকার দিনে যে স্ট্রাগেল চলছে বাংলা ছবি হ্যাঁ ওয়ার্ক করাটা সেইখান থেকে দাঁড়িয়ে প্রসেনজিৎ জিতুপাণ্ডার এই নাম দুটোই একটা আলাদা ক্রেজ তৈরি করেছে এবং সিনেমাটা তো যথেষ্ট ভালো একটি সিনেমা আমরা সেটা দেখতে পেয়েছি রকম ম্যাচের রোম্যান্টিক লাভ স্টোরি খুব একটা সচরাচর দেখা যায়নি এবং আমরা দেখিয়ে আসছি বহুকাল আগে থেকে যে নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সালে প্রসেনজিৎ ঋতুপর্ণার মনের মানুষ সিনেমাটা যেটা পুরনো মনের মানুষ গৌতম ঘোষের ওই লালন ফুকরের প্রসেনজিতের মনের মানুষ না কিন্তু আমি বলছি পুরনো যে মনের মানুষটা ছিল যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে ছিল যেমন দিলে আজ সত্যি করে এই যে গানটা এবং এই যে সিনেমাটা

ফ্যামিলি ড্রামা সমস্ত কিছু মিলিয়ে দারুণ সিনেমা ছিল আঘাত এবং দু হাজার দু হাজার সালে প্রসন্নার ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ সুপার টুপার ব্লকবাস্টার হয়েছিল তোমরা সবাই জানো যে সিনেমাটা এস বিএফকে বাঁচিয়ে দিয়েছিল এবং তার পরবর্তীতে যদি বলি দু সালে প্রাক্তন সিনেমাটা উইন্ডোজ প্রোডাকশন সিও প্রসন্ন দি তাদের পনেরো বছর পরে ফেরানো হয়েছিল এবং প্রসিনযুপনা ব্লকবাস্টার ফাটিয়ে দিয়েছিল প্রাক্তন তোমরা সবাই জানো অল টাইম ব্লকবাস্টার রেকর্ড ক্রিয়েট করেছিল এবং তার পরবর্তীতে দু হাজার সালে কৌশিক গাঙ্গুলি দৃষ্টিকোণ সিনেমাতে আবার ফেরান প্রসেনজিৎ ঋতুপর্ণাকে আবার তারা ইন্ডাস্ট্রিকে লক্ষ্মী লাভ দেন ঠিক আছে একটা হিউজ বক্স অফিস দেন সুপার হিট করে দৃষ্টিকোণ আবার কিছু বছর পরে আমাদের সবার প্রিয় অযোগ্য রিলিজ করেছে সেটাও কিন্তু অল টাইম ব্লকবাস্টার করে ফেললো সুতরাং প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিটা একটা আলাদা ম্যাজিক্যাল জুটি চিরকাল তারা সবসময় বক্স অফিসে সাফল্য যেমন দিয়েছে মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়ার যে ব্যাপারটা এটা হয়তো প্রসেনজিৎ থেকে শেখা উচিত অন্যান্য নায়কদের নায়িকাদের এবং আমি একটা কথা বলতে চাই অন্যান্য রিজোয়ানাল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে তারা অনেকেই কম্পেয়ার করেছে প্রসেনজিৎ চার্জি এখানকার নাকি বুড়ো হয়ে গেছে তারা তাদের সাথে তাদের মতো কেন সে হিট দিতে পারছে না বলে রাখি বন্ধুরা বিভিন্ন স্বাদের বিভিন্ন সিনেমা উপহার দিয়ে রোম্যান্টিক সিনেমা সিনেমা আর্ট ফিল্ম থ্রিলার থ্রিলার সাসপেন্স সেই সমস্ত ছবি কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন ভাবে ফিরে এসে তিনি উপহার দিয়েছেন এবং বক্স অফিসে হিউজ একটা কালেকশন দিয়েছে সেটা কিন্তু অন্যান্য রিজিয়নাল ফিল্ম ইন্ডাস্ট্রি আমি কাউকে ছোট না করি বলছি অন্যান্য ইন্ডাস্ট্রি অন্যান্য রিজিও ইন্ডাস্ট্রি কিন্তু নায়করা সেই রকম করতে পারেননি বা পারবেন না তাদের ঘাড়া আলাদা তাদের দর্শক সার্টেন্ড একটা রয়েছে রেডি রয়েছে আমাদের কলকাতায় বা টলিউড ইন্ডাস্ট্রিতে যে পশ্চিমবাংলার দর্শক তারা কিন্তু ওই একটা দিকে কেউ ঝোঁকে না তারা বিভিন্ন সিনেমা দেখে বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়ে সিনেমা দেখে ছবি করা বা বাংলা ছবি কিভাবে সার্ভাইভ করছে সেটা আমরা খুব ভালো করে জানি দর্শক খড়াই কিন্তু বাংলা ছবির অবস্থাটা খুবই পুয়ার একটা অবস্থা তার সত্ত্বেও যেসব ছবি ওয়ার্ক করছে তাদেরকে তো সাধুবাদ জানাতেই হবে তাই না এবং সবচেয়ে বড় কথা প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ অ্যান এক্সাম্পল ফর এনি রিজনাল ইন্ডাস্ট্রি এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা তো এই ছিল আজকে আমার ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা